আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ননদ ভাবির রান্নাঘর আজ আপনাদের রান্না করে দেখাবো লাল শাক দিয়ে বেলে মাছ অবশ্যই রান্নাটি করে দেখবেন খুব মজা লাগে এখানে নিয়েছি কিছু বেলে মাছ দেশি মাছটাকে এখন ভেজে নেব হলুদ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম একে একে এখন সবগুলো মাছ ভেজে নেব বেশি লাল করে ভাজবো না কিছুটা ব্রাউন কালার করে ভাজব ভাজা হলে তুলে নেবো দেখতেই পাচ্ছেন কীরকম করে ভেজে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নেব মশলাটাকে কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম এক চা চামচ আদা এবং রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ এবং এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব এই রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগে একবার রান্না করেই দেখবেন যেহেতু শাকের পানিটা একেবারে শুকানো লাগে না যে কেউ রান্না করতে পারবেন এখন দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লাল শাক শাকটা ঢাকা দিয়ে রান্না করব না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে একটু সময় নিয়ে নেড়ে চেড়ে চুলোর আঁচটা মাঝারি আঁচে রেখে এভাবেই রান্না করবো যদি ঢাকা দিয়ে রান্না করি কালারটা কালচে হয়ে যাবে এমনিতে এখনকার লাল শাকগুলোর কালার খুব একটা ভালো আসে না শাকগুলোকে খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি যদি আমাদের চ্যানেলের রান্নাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ঝোলটা একটু টেনে এলেই দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো শাকটাও সিদ্ধ হয়ে এসেছে একে একে সবগুলো মাছ দিয়ে এখন একটু আলতো হাতে নেড়ে নেব দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু গায়ে গায়ে চলে এসেছে একেবারে শুকাবো না এরকমই রাখবো চলুন চলে যাই পরিবেশনে দেখতে পাচ্ছেন খুব সহজভাবে রান্না করে নিলাম অবশ্যই আপনারাও ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন রান্নাটা খেতে কেমন লাগলো আল্লাহ হাফেজ